নমস্কার বন্ধুরা, শ্রোতা হিসেবে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। বেশ কিছুদিন মাংস বা রিচ খাবার খাওয়ার পরে যখন আর রিচ খেতে আপনাদের মন চাইবে না, তখন বানিয়ে নিন এই রেসিপিটি। না হালকা না রিচ, আর এটা খেলেও আপনাদের খিদে আবার পুরনো অবস্থায় ফিরে আসবে। আর আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। চলুন তাহলে আমি কী করে রেসিপিটি বানাই দেখে নিন, আর দেখুন কত সুন্দর হয়েছে। আমি বাটির মধ্যে ঢেলে দেখাচ্ছি কি এটা দেখে খিদে আবার পাচ্ছে। তো তাহলে এক্ষুনি এই রেসিপিটা বানিয়ে নিন, ভাত বা রুটির সাথে যার সাথে খান অপূর্ব লাগবে খেতে। এখানে আমি পোস্ত নিয়ে নিয়েছি 2 চামচ, আর নিয়ে নেবো 1টা কাঁচা লঙ্কা। এই পোস্ত আর কাঁচা লঙ্কাকে আমি জলে ভিজিয়ে রেখে দেব। এদিকে কড়াই গরম করতে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি সরষের তেল। আর আলু কেটে নিয়েছি আমি এভাবে ডুবো ডুবো করে। আলুটাকে আমি গরম তেলের মধ্যে দিয়ে দেবো, তাই প্রথমে আমি হাতে করে দিচ্ছি, যদি জল থাকে তাহলে সেটা লাগতে পারে। তারপরে নুন দিয়ে দিলাম, দিয়ে এখানে আমি 3টা আলু নিয়েছি। এই আলুগুলোকে আমি প্রথমে ভালো করে ভেজে নেব, তাই তেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে আমি 2 মিনিট রেখে দিয়েছিলাম। আর আলুগুলো দেখুন ভাজা হয়ে গেছে। এরপর আমি আলুগুলোকে ছেঁকে তুলে নেব। যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। কিছুটা তেল আমি তুলে নিয়েছি, দিয়ে এখানে আমি 3 চামচ তেল রেখেছি। 1টা লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিয়েছি, 1 চামচ সর্ষে দিয়ে দিলাম। এরপর অপেক্ষা করব যতক্ষণ না ফোড়নটা সুন্দর করে ভাজা হচ্ছে। তারপর দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজকে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি, দিয়ে তেলে দিয়ে দিলাম। এটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা দেখো নরম হয়ে এসছে। এরপর এখানে আমি 100 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, মাথা লেজ আর খোসা বাদ দিয়ে দিয়েছি, দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দিয়ে কাঁচা চিংড়ি মাছটা দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ লাল করে ভেজে নেব, লাল নয় ঠিক বাদামি করে ভেজে নেব। দেখুন চিংড়ি মাছটা ভেজে নিয়েছি, আর বেশি ভাজবো না। এখানে আমি 400 গ্রামের লাউকে এভাবে কেটে নিয়েছি, দিয়ে দিয়ে দিলাম। তার সাথে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এরপর লাউ, আলু আর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে আমি এটা কষিয়ে নেব। লাউ পেট ঠান্ডা আর লাউয়ে খুব উপকারী, তাই যখন আমাদের খিদে কম হবে তখন যদি আমরা লাউ খাই তাহলে সহজে হজম হয়ে যাবে। এখানে 1/2 কাপ মটরশুঁটিও দিয়ে দিলাম, এই সময় মটরশুঁটি খুব বাজারে পাওয়া যাচ্ছে। ভালো করে মিশিয়ে আমি এটাকে ঢেকে আমি সেদ্ধ হতে দেবো 5 মিনিট সময় ধরে। আর এদিকে দেখুন যে পোস্তটা ভিজিয়ে রেখেছিলাম ওইটাকে আমি ছিঁচে নিলাম। খুব মিহি করে এটা বাটা চলবে না, এরকম ছিঁচে নিতে হবে বা এরকম দানা দানা থাকবে, অথচ একটুখানি পেস্ট হবে, তার সাথে লঙ্কাটাও। আর এদিকে দেখুন জল বেরিয়ে লাউটা কত সুন্দর রান্না হয়ে গেছে। এরপর এই হামাল দিস্তায় ছিঁচে রাখা পোস্তটা আমি দিয়ে দিচ্ছি,
দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে লাউটায় জলটা কমে এসেছে একদম, এরপরে কিছুটা জল আমি অ্যাড করে দেব। পোস্তটা লাউয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম হাফ কাপ। এই সময় নুনটা একটু দেখে নিতে হবে চেক করে। আবারও খুব ভালো করে জলটা মিশিয়ে নিলাম। এখানে লাউটা আমার 80% সেদ্ধ হয়ে গেছে। তার সাথে নুনের পরিমাণটাও দেখে নিলাম, আরও আমি হাফ কাপ জল অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে সুসিদ্ধ করে নেব, তাই আবারও ঢেকে আমি 2 মিনিট রেখে দিচ্ছি। 2 মিনিট পরে ফিরে এলাম। এরপর একটু চিনি দিয়ে দিচ্ছি হাফ চামচ, ছোটো চামচে। যাদের সুগার আছে তারা চিনি দেবেন না। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। লাউ একটু টকটক লাগে, তাই একটু চিনি দিলে স্বাদটা সুন্দর হয়। চিনিটার সাথে লাউটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। এদিকে খেয়াল রাখতে হবে চিনিটা কিন্তু শেষে দিতে হবে, প্রথমে দিলে লাউটা সেদ্ধ হতে চাইবে না। এটা আমার হয়ে গেছে, এরপর ঢেকে আমি 2 মিনিট রেস্টে রেখে দেব। 2 মিনিট পরে ফিরে এলাম, দেখুন কত সুন্দর হয়েছে। আর এটা ভাত রুটি পরোটা যা দিয়েই খান না কেন, সব কিছু দিয়ে ভালো লাগবে খেতে। আমার এই রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যেসব নতুন বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তারা চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এরকমই আরও নতুন কোনো রেসিপি নিয়ে আমি আবার চলে আসব। আমি আবার একটু নেড়ে দিলাম। আর এটা দেখুন টেক্সচারটা কত সুন্দর হয়েছে। এরপর আমি একটা বাটিতে তুলে আপনাদের দেখাচ্ছি, দেখুন কত সুন্দর। লাগছে না কত সুন্দর? আমি আশা করব আপনারা এইভাবে একবার বানিয়ে খাবেন। আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে।